বাংলাদেশের মধ্যে যে বিপর্যয়টা চলতেছে এর মাঝখানে সেটা ডেফিনেটলি অনেক মানুষ কষ্টে আছে, এটা যেমন একদিকে দুঃখের কথা, আবার একইভাবে এটা আমাদের জন্য খুব ভালো লাগার কথা যে পুরো জাতি যেভাবে ইউনাইটেড হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কষ্টের যা পরিমাণ তার চেয়ে মানে আনন্দটা বা আমাদের পরিতৃপ্তির জায়গাটা ওটাকে আরও ছাপায় গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। বিশেষ করে বাংলাদেশে রিসেন্ট যে পট পরিবর্তন হয়েছে এই সময় আমাদের একতাবদ্ধ হওয়াটা এটা খুব জরুরি বিষয়, এবং আল্লাহ তাআলা এটাও একটা উসিলা, যে কোনো ওই যে কষ্টের সাথে স্বস্তি আছে যেরকম বলে, যে কোনো বিপর্যয়ের ভিতরে এই অপরচুনিটি থাকে, সেদিক থেকে চিন্তা করলে যে আল্লাহ তাআলা এটাও একটা উসিলা বানাই দিছেন। কারণ মানুষ ডিস্ট্রাকশনের সময় মানে কোনো কিছু ধ্বংস করার সময় একতাবদ্ধ সহজে হইতে পারে, ধরেন যে একটা বিল্ডিং ভাঙতে হবে আর মনে করেন একটা বিল্ডিং বানাইতে হবে, দশজন লোক মিলা বসছে কনস্ট্রাকশন দিয়ে বিল্ডিং বানাবে, এখন বলেন দেখি একতাবদ্ধ হওয়া সহজ নাকি মারামারি লাগাটা সহজ? মারামারি লাগাতে হবে, ভাই আমার দক্ষিণ দিকে ফ্ল্যাট আমারে দিবেন, উত্তর দিকেরটা আমারে দিবেন, একতলা আমার আরেকজন বলে দোতলা আমার, ঝগড়া লাগবে, কিন্তু দশজনে মিলে ঠিক করছে এই বিল্ডিংটা ভাঙতে হবে, খোলা শুরু হবে, সবাই কোটা আন্দোলন করছে, কোটা একটা নির্দিষ্ট বা এই করতে হবে সেই করতে হবে, একতাবদ্ধ হয়েছে। বাট যখন রাষ্ট্র গঠনের বিষয় আসছে তখনই স্বার্থের বিষয় যে ভাই উনি কী পাবে আমি কী পাবো, ওনারটা বেশি বড় হলো না আমারটা কম হইলো, এই লাভ ক্ষতির হিসেবে মানুষ তখন ডিভাইডেড হয়ে যায়। কাজে আমাদেরও এই যে এখন যেহেতু রাষ্ট্র গঠন বা পুনর্গঠনের ইস্যু চলে আসছে আমাদের ডিভাইডেড হয়ে যাওয়াটা খুবই ন্যাচারাল স্বাভাবিক, তো আল্লাহ তাআলা এই বিপর্যয় দেওয়ার মাধ্যমে একদিক থেকে এটা আমাদের জন্য ব্লেসিংও যে এই জাতি আরও কিছু সময়ের জন্য একতাবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে, এবং একতাবদ্ধ হওয়ার এই সুযোগটা টানা বেশ কিছুদিন কন্টিনিউ করলে মানুষের একটা অভ্যাসের মতো হয়ে যায় না, তো এই জন্য আল্লাহ তাআলা চাইতেছে আমাদের অভ্যাস হোক একতাবদ্ধ হওয়ার, তো সেদিক থেকে এটা একটা পজিটিভ সাইন আলহামদুলিল্লাহ। এবং আরেকটা যেটা খুব পজিটিভ সাইন যে মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে, সবাই দাঁড়াচ্ছে, তার মধ্যে বাংলাদেশে আমরা জানি যে এই যে সংখ্যালঘু বলা হয় প্রকৃত সংখ্যালঘু কিন্তু আমরা যারা দাড়ি টুপিওয়ালা তারা, তো এটা নিয়ে আসলে কোনো সন্দেহের কিছু নাই যে আয়না ঘর থেকে কয়জন অন্য সংখ্যালঘু বের হয়েছে আর কয়জন আমরা সংখ্যালঘু বের হয়েছে, প্রত্যেক জায়গাতে মিডিয়াতে বলি বিভিন্ন রকম কিছুতে আমাদের এটা নিয়ে একটা ভালো স্টাডি এবং একটা ডকুমেন্টেশন দরকার যে কতভাবে এই দাড়ি টুপিওয়ালারা যে সব প্রকৃত সংখ্যালঘু এটার একটা রিসার্চ হওয়া দরকার, তো সেই জায়গা থেকে আমাদের ধরেন এখন একটা ব্রিদিং স্পেস অ্যাটলিস্ট তৈরি হয়েছে, একটু হলেও আগের তুলনায় একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে দেখেন যে ছোটোখাটো বিভিন্ন জনের বিভিন্ন অনুদান বিভিন্ন কর্মকাণ্ড এগুলো কিছু কিছু মিডিয়াতে অনেক হাইলাইটেড হয় যেখানে আসুন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত বড় কাজের আঞ্জাম আল্লাহ তাআলা আসুন্নাকে দিয়ে করাচ্ছেন, যে খেদমত বাংলাদেশে বলেন যে এর সাথে কম্পারেবল কাছে ধারে আছে কেউ, তারপরে দেখা যাবে যে বিভিন্ন মিডিয়া কাউকে একটা টপ একটা মিডিয়া তাকে যখন আসুন্না বলছি নামটাই মনে শুনে না এরকম অবস্থা, তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো সেই জায়গা থেকে আমরা এইটাকে আমাদের জাতির জন্য একইভাবে আমরা একটা মাইল ফলক হিসেবে দেখতে চাই যে শুধু আসুন্না না মানে ইসলামিক অঙ্গনের মানুষজন যে কোনো ক্রাইসিসে যে সবচেয়ে অগ্রণী ভূমিকায় থাকে কিন্তু সেটার মূল্যায়ন তো আল্লাহ তাআলা করবেন, কিন্তু জাতির ভিতরে মূল্যায়নের জন্য না ইসলামের স্প্রেডিংয়ের জন্য ইসলামের সৌন্দর্যটাকে ছড়ানোর জন্য দাওয়াত মনে করে যে মিডিয়া কভারেজ বা যে মানুষের মধ্যে ছড়ানোটা দরকার সেই জায়গাটাতে আমার মনে হয় আমাদের একটা নতুন মাইল ফলক তৈরি হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এবং সেই মাইল ফলকে আমরা সবাই এখানে আপনারা যারা কাজ করতেছেন যারা অনুদান পাঠাইছেন যারা ইভেন অ্যাটলিস্ট দোয়া করতেছেন তারা সবাইকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করেন, আর আমরা যারা কাজ করতেছি সেক্ষেত্রে দেখেন খেয়াল করেন বিষয়টা মানুষ যখন তার উদ্দেশ্যটাকে বড় করে তখন তার কাজ করার অনুপ্রেরণাটাও বেড়ে যায়, এই আপনারাই যদি না জানতেন যে এই প্যাকেট কিসের জন্য করা হবে এটার পারপাস কি, জাস্ট আপনাকে বলা হলো ভাই কয়েকটা প্যাকেট করবেন ইভেন আপনার কিছু টাকাও দেওয়া হবে, ধরেন 100 টাকা 200 টাকা 500 টাকা দেওয়া হবে যেরকম রেটে একটা লোক ভাড়া করা হয় আপনারা কি যাইতেন? বাট এখন আপনারা কি টাকা পাচ্ছেন? উল্টা কি নিজের পকেটে টাকা খরচ করে আসছেন না, যাতায়াত ভাড়া কি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই, বাট এই কাজ করে এবং দেখেন ইভেন আপনার যদি টাকা দেওয়া হয় যে শ্রমিক টাকা পেয়ে ধরেন একটা কাজ করে মার্সেনারি ভাড়াটিয়া দিন শেষে সে এক্সস্টেড থাকে, দিন শেষে মনে হয় যে ভাই কি একটা লাইফ এত কষ্ট করে দুটো টাকা কামাইতে হয়, বাট এইখানে
সারাদিন আপনি কাজ করতেছেন, নিজের পকেটে টাকা খরচ করতেছেন, এবং দিন শেষে যখন যাচ্ছেন মনটা খারাপ লাগতেছে না, পরিতৃপ্তি লাগতেছে, পরিতৃপ্তি লাগতেছে যে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদের একটা অ্যাওয়ার্ড দিয়েছেন, বাট মুমিনের অ্যাওয়ার্ড তো দুনিয়াটা আসল না, মুমিনের অ্যাওয়ার্ড কোনটা আসল? আখেরাতেরটা আসল। কাজে আমি যখন একটা প্যাকেট বানাচ্ছি, আমি যেন চিন্তা করি জান্নাতের মধ্যে আমি একটা ঘর বানাচ্ছি, তাই না? নিয়তের জন্য এখানে আমরা তাবলিগে গেলে আমরা নিয়মিত এটা বলি যে কাজের শুরুতে একবার নিয়তকে ঠিক করবো, মাঝখানে একবার নিয়তকে ঠিক করবো, লাস্টে একবার নিয়তকে ঠিক করবো। সো নিয়তের সাথে স্যাক্রিফাইস, এখানে কম্পিটিশন হওয়া উচিত কার চেয়ে কে বেশি স্যাক্রিফাইস করলো, নাকি এটা যে ভাই হে তো কাজ করে না আমি কেন কাজ করবো, আমরা তো ভাড়াটি হিসেবে আসি নাই, আমি আল্লাহ তালা খুশির জন্য আসছি। তাহলে আমার কম্পিটিশন হবে যে আল্লাহ তালা তাকওয়ার বিষয়ে কম্পিটিশন করতে বলছেন, ফলে আমার কম্পিটিশন হবে যে আরেক ভাই যদি যতটুকু শ্রম দিয়ে থাকে, যতটুকু কষ্ট মুজাহিদা করে থাকে, আমি তার চেয়ে ইনশাল্লাহ বেশি করব। ঠিক আছে না ভাই? এই জন্য আমরা নিয়তটাকে সহি করব, বারবার নিয়তটাকে নিজেকে শুধরায় নিব, এবং আমি আমার স্যাক্রিফাইসের জায়গা থেকে ফার্স্ট হওয়ার চেষ্টা করব, যাতে আল্লাহকে ভীতির জায়গা থেকে আমি যেন টপ ক্লাস, এ প্লাস লেভেলে থাকতে পারি।